আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম, আর টাইটেল দেখে বা ভিডিওর শুরু থেকে বুঝে গেছেন এটা হচ্ছে খোলামুড়া নদী, আর এগুলো হচ্ছে শাকার মাছ। মনে হচ্ছে যে এগুলো অনেক বড় মাছ বা অনেক কিছু। এই মাছ দেখে আমরা অনেক অবাক, পানির চাইতে মনে হয় যে বেশি, সেই জন্য একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় ওয়াটার পার্কের সামনেই। এটা হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আয়ারল্যান্ড। এখানে আমরা আসছি গোসল করার জন্য, আর আমরা এখানে সবাই মিলে একটু গোসল করব। আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছি। আর এই জীবনের প্রথম গোসল করে এখানে ওয়াটার পার্কে, অনেক ভালো লাগছে। আর সর্বপ্রথমে আমরা ঢুকে টিকিট করে চলে আসছি গোসল করার জন্য। গোসল করে তারপর আমরা ভিতরে ঘুরবো, একটু ঘোরাঘুরি করবো বা ওদেরকে রাইডসে উঠাবো। আর এই তো প্রথমেই এখানে চলে আসছি। এটা ঘন্টায় একবার 15 মিনিট করে প্রতি ঘন্টায় ঘন্টায় ঢেউ দেয়, সেজন্য গোসল করার জন্যই আমরা আসছি। আর এই তো একটা টিউব নিয়ে ইমন গোসল করছে, আর মাহমুদুলকে একটু রাগ করছে। দুইজনের একটু খুনসুটি বা রাগ না থাকলে তো ওদের হয়ই না। আর এটা দেখে মনে হচ্ছে যে কক্সবাজার। কক্সবাজার তো কখনো যাওয়া হয়নি, যদি কখনো যাওয়া হয় তাও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দেখে আমার ছেলেরা অনেক আনন্দ পাচ্ছে, দুজনে ঝগড়ার মাঝে অনেক একটু আনন্দ। এগুলো দিয়ে গোসল করে তারপর আমরা অন্য পাশে চলে যাব। আর ঢেউগুলো দেখে অনেক ভালো লাগছে। আর এখানে সবাই এই ওয়াটার পার্কে আসে গোসল করার জন্য। গোসল করতেই অনেক ভালো লাগে, সেজন্য প্রথমে এগুলো দিয়ে শুরু করলাম। আর এই যে এই পাশে বড় স্লাইড, ওইগুলোতে আমরা সুইমিং করব বা গোসল করব। যাই হোক, এখান থেকে আমরা চলে যাব ওই পাশে। আর এটার মধ্যেই ঢেউ, সেজন্য সবাই এখানে বেশি সময় কাটায়। আর এখানে মিউজিক আছে, কিন্তু মিউজিকটা দেওয়া যায়নি, কপিরাইট আসবে সেজন্য। আর এখানে আসতে ঢোকার জন্য যদি আপনারা গোসল না করেন তাহলে জনপ্রতি 100 টাকা, বড়দের আর ছোট বাচ্চাদের 4 ফিটের নিচে যারা তাদের 50 টাকা। আর যদি সুইমিং করার জন্য আসেন, যে সরাসরি এখানে আমরা গোসল করব, সেই জন্য বড়দের জনপ্রতি 550 টাকা, আর ছোটদের হচ্ছে 300 টাকা। আমার ছেলেদের অনেক ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আমি পূরণ করলাম, আর আমিও নিজেও একটু গোসল করলাম ওদের সাথে। আমি জীবনের প্রথম আর কখনো গোসল করি নাই। আর নিজের শরীর স্বাস্থ্য সবকিছু মিলে সবসময় অসুস্থ হয়ে থাকি, আর সব সময় কোথাও বের হই না ওদেরকে নিয়ে, সেজন্য একটু বের হলাম যাতে ওদেরও মন ভালো হয়ে যায়, আমারও মন ভালো হয়। আমার ছেলেরা মারামারি ঝগড়া করার পরও ওরা অনেক খুশি, অনেক খুশি। এই দেখে আমার অনেক ভালো লাগছে ওদের সাথে, আমিও গোসল করছি।
আর এখানে প্রায় গোসল করা শেষ এখানেই অনেক সময় কাটালাম। আর আমরা শুরু থেকে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে ওয়াটার প্রুফ ব্যাগ লাগে, আর ওয়াটার প্রুফ ব্যাগটা প্রথমেই নিতে পারিনি, সেজন্য ভিডিও করতে পারিনি। পরে ওয়াটার প্রুফ ব্যাগ নিয়ে ভিডিও। এটা হচ্ছে বাচ্চাদের, এখানে ছোট বাচ্চারা সুইমিং করতে পারে। আর এটা হচ্ছে কাপড় চেঞ্জ করার রুম, এখানে লকারও আছে, সব কিছুর সুব্যবস্থাও আছে। এইগুলোতে আমরা রাইড করছি, তারপরে চলে আসলাম বড় স্লাইডে, এখানে আমরা রাইড করবোই। তো ইমন মাহমুদুল চলে যাচ্ছে, ওরা তো অনেক খুশি, ওদের জন্যই আমার সব কিছু বা ওদের জন্যই আসা। সবসময় ইউটিউবের ভিডিও দেখে ওরা অনেক আনন্দ বা ওদের অনেক ইচ্ছা, সেজন্য নিয়ে আসলাম। এই তো দুই ভাই চলে যাচ্ছে টিউব নিয়ে, আর নিজেরাই একটু ভিডিও করছে, আর আমি ওদের কেউ দিলাম যে হ্যাঁ নিজের স্বাধীন মতো একটু সব কিছুই করো। আর এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ ছিল, আর আমাদের যাওয়াতে দেরি হয়ে গেছে, সেজন্য একটু দেখাতে পারিনি। তো আবার চলে যাচ্ছে, আর একটু ভিডিও করে নিচ্ছি, আমিও করেছি, আমারও অনেক ভালো লাগছে। আপনারা চাইলেও এখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বড় ছোট সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে গোসল করতে পারেন, অনেক অনেক ভালো লাগছে বা ভালো লাগে, আর বাচ্চারা অনেক আনন্দ পায়। অল্প টাকার মধ্যেই সব কিছু দেখা যায়, আর যদি বাইরে ঘোরাঘুরির টাকাটা হচ্ছে আলাদা। এই তো দুই ভাই চলে আসছে, আর এখন আমরা চলে যাব বাইরে, আর এগুলাই সব ঘোরাঘুরি করে, ওদেরকে উঠাতেই পারি না, ওরা অনেক আনন্দই করছে। ওরা আবার টিউব নিয়ে উপরে যাবে, আর ওদেরকে বলেও বোঝাতে পারছি না, ওরা আবার টিউব নিয়ে উপরে গিয়ে তো চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আমরা এখন চলে যাব খাওয়ার জন্য, খাওয়ার ভিডিওটা করা হয়নি, আমরা খাবার আগে অর্ডার দিয়ে আসছি। আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি এখান বাহিরের এগুলা দেখার জন্য। এগুলাও গেটের ভিতরে, কিন্তু আমরা ওয়াটার পার্ক থেকে বাহিরে বের হয়ে আসছি। এখানে ডাইনোসর, ডাইনোসরগুলো অনেক শব্দ করে আর নড়াচড়া করে, মনে হয় যেগুলো হয়তো জীবিত, এগুলো দেখে অনেক ভালো লাগছে, আর বাচ্চারা অনেক আনন্দ পায়। আর আমরা খাওয়া দাওয়ার শেষে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সে বৃষ্টিতে এই পাশের ঘোরাঘুরিটা তো ভালো করতে ভালোভাবে করতে পারি নাই, বৃষ্টি না থাকলে এখানে বসার অনেক জায়গা আছে। তারপর রাইডস আছে, এই রাইডসে দুই ভাইকে উঠাইছি, ওরা উঠছে, বৃষ্টির জন্য সব কিছু ছাড়তে পারিনি। আর বৃষ্টির জন্য একটু মানুষ একটু পরে পরে কম আসছিল। এটা হচ্ছে অক্টোপাস, অক্টোপাসে উঠছে, আর এটা হচ্ছে বন মানুষ, তারপরে অনেক কিছুই আছে। ডাইনোসর গুলো মনে হচ্ছে যে বাচ্চাও নড়াচড়া করছে, বড়টাও নড়াচড়া করছে, সবকিছু মিলেই অনেক অনেক ভালো লাগছে। চাইলে আপনারা এখানে যেতে পারেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। আর আমি একটু ঘুরিয়ে আপনাদের সবকিছু দেখিয়ে দিতেছি। আর এখানে প্রচুর গাছ, গাছের সাথেও পাখি আছে, বানর আছে, দেখতে অনেক ভালো লাগে। আর যত রোদ হোক এখানে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, আর এখানে খাবারও পাওয়া যায় ভিতরে সব ধরনের। আমি একটু সবকিছুই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। এগুলো এই যে মিউজিকের সাথে সাথে ওরা নড়াচড়া করছে, মনে হচ্ছে যে ওরা মিউজিকের সাথে সাথে গান গাইতেছে। এই তো বড় একটা ডাইনোসর, তার পিঠের উপরে দুইটা বাচ্চা, সবগুলোই নড়াচড়া করছে, মনে হচ্ছে যে ওরাও কথা বলতেছে। এই তো পাখিটাও, তারপরে ডাইনোসর, সবকিছুই সবকিছু মিলে অনেক 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 ভালো লাগছে।
চাইলে আপনারা এখানে গিয়ে ঘুরতে ঘুরে আসতে পারেন। দেখতে দেখতে সব কিছুই পড়া প্রায় দেখা শেষ করে দেখতে শেষ করে বললাম, এইখানে ছোট ছোট গাছগুলো দেখে ভালো লাগছে। তো বিড়াল আর এখানে অনেকগুলো অনেকগুলো বিড়াল আছে, বিড়ালগুলো দেখতে। আর এখানে আরো অনেকবার গিয়েছিলাম কিন্তু কখনো সুইমিং করা হয় নাই বা গোসল করা হয় নাই। যাই হোক, আর এইভাবে ভিডিও করি নেই, আর ভিডিও করে নিলাম যাতে স্মৃতি হয়ে থাকে বা ক্যামেরা বন্দি হয়ে থাকে এই জন্য। আর এটা হচ্ছে ম্যাজিক আয়ারল্যান্ড আনোয়ার সিটি। এই পাখিটা দেখে মনে হচ্ছে যে ও জীবিত, আসলে না, সবকিছুই জীবিত বা বাস্তবের মতোই দেখাচ্ছে। অনেক 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 ভালো লাগছে, আর অল্প টাকায় অনেক কিছু দেখার মতো দেখা যায়। আর ওরা ঘুরন্ত দোলনায় উঠবে, সেজন্য ওদেরকে একটু দোলনায় উঠালাম। আর বৃষ্টির জন্য তো সবকিছু ছাড়া হয়নি, সেই জন্য অত সবকিছু দেখাতে পারিনি তাদেরকে। তারপরও ওদেরকে অল্প কয়েকটাই উঠানো হয়েছে। এই তো এখানে শেষ, ওরা নেমে চলে আসছে এখন, যাবে আর রেলগাড়িতে। তো রেলগাড়িতে উঠে গেছে, রেলগাড়িতে ওরা একটু ঘুরছে। আর এখন চলে আসলাম ঝর্ণার সামনে, ঝর্ণার সামনে একটু ভিডিও করলাম। ঝর্ণারটা দেখেও অনেক ভালো লাগে। দেখতে দেখতে সময় শেষ, আর এখন আমরা চলে যাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।